হ্যালো বন্ধুরা, আমি প্রভা, প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে বানাবো রাইস বল। আগের দিনের বেঁচে যাওয়া খাবার থেকেই আপনি মজাদার নাস্তা তৈরি করতে পারেন। আমি আজকে ওইরকম একটা নাস্তা বানাবো যেটা আমি আগের দিনের থেকে যাওয়া ভাত আর বারবিকিউ চিকেন দিয়ে একটা রাইস বল বানাবো, যেটা আপনাদের খুব ভালো লাগবে আশা করি। আমি এখানে এক কাপ ভাত নিয়েছি, বারবিকিউ চিকেন নিয়েছি, এখানে আগের দিনের চিকেন ছিল, এগুলোকে আমি এখন ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নিব যেন ভাতের সাথে মিশে যায়। দেখুন আমি কিভাবে টুকরো করে নিয়েছি। এখান থেকে আমি এক কাপ চিকেন নেব। আমি এখানে আধা কাপ ড্রাই পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু আধা চায়ের চামচ লবণ অ্যাড করেছি, আর কোনো মশলা দেওয়া লাগবে না, যেহেতু চিকেনের সাথে মশলা আছে। এগুলোকে আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে বল তৈরি করব ছোট ছোট করে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। আমি এভাবে 10-12টা বল করে নিয়েছি ছোট ছোট করে। চায়ের সাথে এই রাইস বলটা খুবই ভালো লেগেছে খেতে। বন্ধুরা, আপনারাও ট্রাই করতে পারেন। রাইস বল রেডি হয়ে গেল, এখন আমি এটাকে ভেজে নিব খুব ভালো করে। এটা যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, আমি একটা সসপ্যানে 3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। সাথে আমি ব্রেড ক্রাম ব্যবহার করব, আপনারা চাইলে ডিমে ভিজিয়েও ভাজতে পারেন। ব্রেড ক্রামের মধ্যে আমি রাইস বলগুলোকে ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিব। একটু সময় নিয়ে ভাজতে হবে যেন খুব ভালো করে ভাজা হয়, তাহলে খেতে খুব মজা হবে এবং মচমচা হবে। চুলার জাল থাকবে মিডিয়াম আছে, না হয় পুড়ে যেতে পারে। দেখুন আমি খুব সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে যেন ভেঙে না যায়। খুব সাবধানে একটা ছাঁকনির সাহায্যে আমি আস্তে আস্তে বলগুলোকে তুলে নিব। এই বলগুলো হতে প্রায় 5-7 মিনিট সময় লাগবে। রেডি হয়ে গেল রাইস বল। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।